হ্যালো, ওয়েলকাম টু আড্ডা ঘর। আমি আছি মৌমিতা আপনাদের সঙ্গে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে জন্মাষ্টমী, আপনাদের সকলকে আড্ডা ঘরের তরফ থেকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। গোপালকে তো অনেকেই অনেক রকম ভাবে সেবা করেছেন, ভোগ দিয়েছেন। তো গোপাল সেবায় 56 ভোগ, এটার একটা প্রথা আছে, হিন্দিতে বললে 56 ভোগ। তো গোপালকে বা শ্রীকৃষ্ণকে 56 ভোগ দেয়া হয় কেন? একটা নয়, দুটো নয়, 56 রকমের মানে ভোগ কেন দেয়া হয়, এর পেছনে ছোট্ট দুটো পৌরাণিক গল্প আছে। যারা জানে না তাদের একটু বলে দিই। যখন কৃষ্ণ শ্রীকৃষ্ণ ছোট ছিলেন, সেই সময় যশোদা তাকে দিনে 8 বার খেতে দিতেন, অর্থাৎ অষ্টপ্রহর ওনাকে খেতে দিতেন, যত্ন করতেন। তো একবার ইন্দ্রের কোপে যে সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, বন্যার মতন পরিস্থিতি হয়, সেই সময় শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার বাঁ হাতের কড়ে আঙুলের ওপরে তুলে নিয়েছিলেন এবং সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছিলেন। তো এই 7 দিন ধরে এইভাবে উনি কিন্তু গোবর্ধন পর্বতকে আঙুলে তুলে দাঁড়িয়েছিলেন এবং তখন কিন্তু কোনো অন্য জল স্পর্শ করেন। 8 দিনের দিন যখন ঝড় বৃষ্টি কমে যায়, জল নেমে যায়, সেই সময় উনি ঘরে ফিরে আসেন। যে যা ব্রজবাসী যে যা ঘরে ফিরে যায়, তো মা যশোদা যিনি তার সন্তানকে দিনে 8 বেলা খাওয়াতেন, যত্ন করতেন, সেই সন্তান 7 দিন ধরে একভাবে অন্য জল স্পর্শ না করেছিল, তাতে বুঝতেই পারছেন মায়ের মন। তো সেই সময় যশোদা এবং সমস্ত ব্রজবাসী মিলে এই 7 দিনের 8 প্রহরের খাবার, অর্থাৎ 56 রকমের দ্রব্য সাজিয়ে ওনাকে ভোগ নিবেদন করে। তো এটা একটা ছোট্ট পৌরাণিক গল্প। আর একটা গল্প আছে, সেটা হচ্ছে যে একবার সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে নিজের স্বামী রূপে পাওয়ার একটা মানে ইচ্ছা প্রকাশ করে। তো সেই ইচ্ছা চরিতার্থের জন্য তারা রোজ সকালবেলা ভোরবেলা যমুনায় স্নান করতেন এবং মা দেবী কাত্যায়নীর পুজো করতেন। তো ওনাদের পূজায় সন্তুষ্ট হন এবং শ্রীকৃষ্ণ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো সেই মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার পর সমস্ত গোপীরা মিলে ওনাকে 56 ভোগ নিবেদন করেছিলেন। তো এই ছিল কৃষ্ণের 56 ভোগের পেছনে দুটো ছোট ছোট পৌরাণিক গল্প। আপনাদের কেমন লাগলো জানাবেন। সেই এই ভোগ অনেকে অনেক রকম ভাবে দেন। কেউ এখানে 16 রকমের নোনতা, 20 রকমের মিষ্টি, 20 রকমের ড্রাই ফ্রুট সাজিয়ে দেন। আবার কেউ বিভিন্ন রান্না করা খাবার দেন, খিচুড়ি, পকোড়া, চাটনি, সবজি ইত্যাদি। আবার অনেক জায়গায় প্রথম যে মানে 56 ভোগ যখন সাজানো হয়, প্রথম জায়গায় সেখানে দুধ বা দুধ সংক্রান্ত ঘি, মাখন ইত্যাদি এই জিনিস দিয়ে সাজানো হয়। তারপরে বেসনের তৈরি বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয় এবং যত শেষের দিকে নোনতা, মিষ্টি এবং একদম শেষে এলাচ দিয়ে শেষ করা হয়। তো বিভিন্ন রকম ভাবে সাজানো আছে, সবই প্রভুর চরণেই যায়, সবই প্রসাদ হয়। তো আপনাদের কেমন লাগলো কিন্তু এই ছোট্ট গল্প দুটো প্লিজ জানাবেন। ভালো লেগে থাকলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।